হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে পিজি অ্যাডমিশন 2023 পর পর আসতে চলেছে অফিশিয়াল নোটিশ এবং অফিশিয়াল নোটিশ অলরেডি অনেক প্রকাশ হয়ে গেছে শেয়ার করছি আপনাদের জন্য অলরেডি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো ফর্ম ফিলআপই শুরু করে দিয়েছে তাই ফর্ম ফিলআপ করার জন্য ভিডিওটা অতি অবশ্যই দেখে নিন কারণ কিভাবে ফর্ম ফিলআপ করবেন এবং সমস্ত ডিটেইলস শেয়ার করে দিয়েছি অন্যদিকে যাদবপুর ইউনিভার্সিটি মাত্র 2 দিন বাকি আছে ফর্ম ফিলআপটা অতি অবশ্যই করে নিন যদি আপনারা জেইউতে পড়তে ইচ্ছুক হন তো এখন যেটা শেয়ার করছি কাজী নজরুল ইউনিভার্সিটি আপডেট কাজী নজরুল ইউনিভার্সিটির তরফ থেকে চলে এসেছে অফিশিয়াল নোটিফিকেশান আসানসোলে অবস্থিত পশ্চিম বর্ধমানে অবস্থিত কাজী নজরুল ইউনিভার্সিটি বা কেএনইউ এবং তাদের অধীনস্থ 7টা কলেজ রয়েছে সেখানে যে পিজি অ্যাডমিশন হয়ে থাকে তার টোটাল ডিটেইলসটা শেয়ার করে দিচ্ছি এই ভিডিওটায় যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য পরপর ভিডিও আসছে কিছুক্ষণের মধ্যে আপনার ইউনিভার্সিটি নিয়ে চলে আসছি তাই সঙ্গে থাকুন চলুন দেখে নিচ্ছি কেএনইউর আপডেটটা কাজী নজরুল ইউনিভার্সিটি বা কেএনইউ পশ্চিম বর্ধমান আসানসোলে অবস্থিত তাদের যে টোটাল অফিসিয়াল আপডেট পিজি অ্যাডমিশন 2023 জানিয়ে দিই কেএনইউতে কিন্তু কিছু সাবজেক্টে আপনার হতে চলেছে এন্ট্রান্স পরীক্ষা তো টোটাল ডিটেলসটা বলে দিচ্ছি প্রথমত জানিয়ে দিই কেএনইউতে যে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 তারিখ থেকে অর্থাৎ 1 সেপ্টেম্বর এবং 15 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে এবং কিছু এক্সামিনেশন হতে কিছু এন্ট্রান্স হতে চলেছে বাকি সমস্ত কিছু মেরিটের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হবে এন্ট্রান্স কোন কোন সাবজেক্টে হবে এন্ট্রান্স হবে হচ্ছে 1 নম্বর হচ্ছে এমবিএতে এন্ট্রান্স হতে চলেছে তার জন্য যে এন্ট্রান্স হবে সেটা হচ্ছে KNU MAT এই এন্ট্রান্স এক্সামিনেশান যাদের আজকে ক্যাট ম্যাট বা জিম্যাট বা অন্যান্য এক্সাম আছে তাদের এটা দেওয়ার দরকার নেই যারা এই এক্সামগুলো দেয়নি তারাও কিন্তু আবেদন করতে পারছে তাদের এই KNU ম্যাট পরীক্ষা দিতে হবে অন্যদিকে MSW জন্যও কিন্তু আপনাদের এন্ট্রান্স পরীক্ষা দিতে হচ্ছে বাকি সাবজেক্টগুলো বলছি সেই ক্ষেত্রে কিন্তু নম্বরের ভিত্তিতে অ্যাডমিশন হবে অর্থাৎ মেরিটের মাধ্যমে অ্যাডমিশন হতে চলেছে কাজী নজরুল ইউনিভার্সিটিতে আমরা একটু দেখে নিচ্ছি প্রথমত যোগ্যতা অ্যানিম্যাল সায়েন্স এটা ল্যাব বেসড কোর্স এবং অ্যানিম্যাল সায়েন্সে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলে দিয়েছে অনার্স আপনাকে জুলজি অথবা কনজারভেশন বায়োলজি বা অ্যানিমেল সায়েন্স বা ফিশারি অ্যান্ড এগ্রিকালচার এবং ফিশারি অ্যান্ড অ্যাকোয়াকালচার এবং অ্যানিমেল হাজবেন্ডারি আছে মাইক্রোবায়োলজি আছে বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি ফিজিওলজি রয়েছে এবং জেনেটিক্স অর্থাৎ লাইফ সায়েন্স ব্রাঞ্চে আপনি গ্র্যাজুয়েশন থাকলে অনার্স থাকলে এবং এই সাবজেক্টগুলোর মধ্যে একটা সাবজেক্ট অনার্স থাকলে আপনি কিন্তু আবেদন করতে পারছেন অ্যানিমেল সায়েন্সে এবং তারপরে চলে এসে অ্যাপ্লাইড সাইকোলজি অ্যাপ্লাইড সাইকোলজির ক্ষেত্রে অনার্স হতে হবে আপনাকে সাবজেক্টে তার পরবর্তী চলে এসে বেঙ্গলি এবং কেমিস্ট্রি এবং কমার্স প্রত্যেকটা সাবজেক্টে আপনাকে কিন্তু অনার্স থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টে আচ্ছা এবং প্রোগ্রাম ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারছে না তারপরে চলে এসছে আপনার কনজারভেশন বায়োলজি চলে এসছে এই ক্ষেত্রে যেটা বলে দিয়েছে যারা আজকে বোটানি জুওলজি কেমিস্ট্রি ফিজিওলজি মাইক্রোবায়োলজি বায়োটেকনোলজি এনভায়রনমেন্টাল সায়েন্স বায়োকেমিস্ট্রি বা জেনেটিক্স নিয়ে পড়াশোনা করেছে তারা কিন্তু মাস্টার্স অ্যাপ্লাই করতে পারছে কনজারভেশন বায়োলজির ওপর তারপরে চলে এসছে ইংলিশ ইংলিশের ক্ষেত্রে আপনার কনসার্ন ইংলিশ অনার্স হতে হবে তারপরে চলে এসছে এডুকেশান এই ক্ষেত্রে বলে দিয়েছে যারা আজকে অনার্স রেখেছে বিএ অনার্স ছিল এডুকেশনে তারা কিন্তু আবেদন করতে পারছে তারপরে চলে এসে জিওগ্রাফি এই ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে এবং অ্যাপ্লাইড জিওলজিতেও সেম কিন্তু আপনাকে অনার্স থাকলেই আবেদন করতে পারছেন এলবি মানে হচ্ছে ল্যাব বেসড অর্থাৎ যে পড়াশোনাগুলো হবে সেগুলো ল্যাব ওরিয়েন্টেড পড়াশোনা হবে জিও ইনফরমেটিক্স এই ক্ষেত্রে আপনাকে অনার্স থাকতে হবে আর্থ সায়েন্স কম্পিউটার সায়েন্স ফিজিক্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ম্যাথামেটিক্স জিওগ্রাফি এগ্রিকালচার এবং সায়েন্স তার সাথে বি বা বিটেক যে কোনো ডিসিপ্লিন থেকে আপনি আসছেন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন জিও ইনফরমেটিক্সে হিন্দি হিস্ট্রিতে আপনাকে কিন্তু অনার্স থাকতে হচ্ছে LLM এর ক্ষেত্রে আপনাকে 3 বছর অথবা 5 বছর LLB কোর্স করতে হবে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আপনাকে বলে দিয়েছে অনার্স এবং ফিলোসফি ফিজিক্সের ক্ষেত্রে অনার্স থাকলে আবেদন করতে পারছেন পলিটিক্যাল সায়েন্সে বলে দিয়েছে পল সায়েন্সে অনার্স অথবা যারা আইআর নিয়ে পড়াশোনা করেছে মানে ইন্টারন্যাশনাল রিলেশন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা সোশিওলজি বা ডিফেন্স স্টাডিজ নিয়ে পড়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছে পলিটিক্যাল সায়েন্সের ওপর উর্দুতে আপনাকে উর্দু অথবা পার্সিয়ান নিয়ে যারা অনার্স করেছে আবেদন করতে পারছে জুওলজি এই ক্ষেত্রে আপনাকে কনসার্ন সাবজেক্টে জুওলজি অনার্স লাগবে MCA এই ক্ষেত্রে আপনার যেটা কম্পিউটার সায়েন্স স্ট্যাটিস্টিক্স ম্যাথামেটিক্স অথবা BCA এই সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করলে আপনি কিন্তু MCA অ্যাপ্লাই করতে পারছেন তারপরে চলে এসছে MSW এই ক্ষেত্রে আপনাকে যে কোনো সাবজেক্টে আপনি অনার্সে এবং তার সাথে যারা পাস গ্র্যাজুয়েট তারাও কিন্তু আবেদন করতে পারছে MSWতে অর্থাৎ আজকে যারা 3 বছরের প্রোগ্রাম গ্র্যাজুয়েট বা পাস গ্র্যাজুয়েট এছাড়া যারা আজকে অনার্স গ্র্যাজুয়েট আছে যে কোনো সাবজেক্টে তারা কিন্তু সবাই আবেদন করতে পারছে MSWতে MBA এই ক্ষেত্রে যেটা বলে দেওয়া হয়েছে আপনাকে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে সায়েন্স আর্টস কমার্স মেডিকেল ইঞ্জিনিয়ারিং ল যে কোনো সাবজেক্টে বা বিটেক করেছে তারা কিন্তু আবেদন করতে পারছে এবং বলে দিয়েছে 45% ন্যূনতম মার্কস পেতে হবে তাহলে আবেদন করতে পারছেন MBA এর জন্য সংস্কৃত যেটা 23-24 সালে ইন্ট্রোডিউস করছে KNU তার সেখানে বলে সংস্কৃত অনার্স থাকলে আপনি মাস্টার্সের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য কোনো টাকা লাগছে না জানিয়ে দিই 2020 সাল থেকে 2023 সাল অবধি স্টুডেন্টসদেরকে সুযোগ দিচ্ছে মানে 2020-21-22-23 এই স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারছে এবং এই MBA এবং MSW ছাড়া বাকি সমস্ত
সমস্ত কিন্তু যে অ্যাডমিশন হতে চলেছে পুরোটা হবে আমরা মেরিটের মাধ্যমে, এবং এখানে 80-20 হবে, অর্থাৎ 80% KNU স্টুডেন্টস আর 20% যারা আছে সেটা হচ্ছে আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য হচ্ছে। এবার এখানে যে সিট ক্যাপাসিটিটা, প্রথমে যেটা চলে এসেছে আজকে অ্যানিমেল সায়েন্স রয়েছে, এইটা KNU ক্যাম্পাসেই পাচ্ছেন আপনি, 42 মতন সিট রয়েছে। তারপরে চলে এসেছে অ্যাপ্লাইড সাইকোলজি, এই ক্ষেত্রে আপনি KNU ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 49 মতন সিট রয়েছে। বাংলা, বাংলা প্রথমে বলছে KNU ক্যাম্পাসে রয়েছে 97 মতন সিট রয়েছে, এবং তার সাথে আপনি পেয়ে যাচ্ছেন TDB কলেজে পেয়ে যাচ্ছেন এখানে 28 মতন সিট রয়েছে। কেমিস্ট্রি, আপনি KNU ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন এখানে সিট রয়েছে 68, দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে সিট রয়েছে 28, এবং TDB কলেজে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এখানে টোটাল 18টা মতন সিট পেয়ে যাচ্ছেন কেমিস্ট্রিতে MSC-র জন্য। এমকম, এমকমের ক্ষেত্রে আপনি KNU অর্থাৎ কাজী নজরুল ইউনিভার্সিটির যে মেন ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন 122টা মতন সিট, অন্যদিকে আপনি TDB কলেজে পেয়ে যাচ্ছেন 18 মতন সিট পেয়ে যাচ্ছেন। তারপরে চলে আসছে কনজারভেশন বায়োলজি, এই ক্ষেত্রে আপনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে হয়ে থাকে, এবং এই ক্ষেত্রে আপনি দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পেয়ে যাচ্ছেন হচ্ছে 28টা মতন সিট রয়েছে। এরপরে চলে আসে ইংলিশ, ইংলিশে আপনি KNU-তে পেয়ে যাচ্ছেন 72টা মতন সিট, BC কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 42টা মতন সিট, TDB কলেজে পেয়ে যাচ্ছেন 28টা মতন সিট পেয়ে যাচ্ছেন, এবং MMM কলেজে পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু টোটাল 18টা মতন সিট পাচ্ছেন ইংলিশে। এডুকেশন, এই ক্ষেত্রে KNU-তে আপনি ক্যাম্পাসে করতে পাচ্ছেন এবং 89টা মতন সিট রয়েছে। জিওগ্রাফি, এই ক্ষেত্রে আপনি KNU-তে পেয়ে যাচ্ছেন 72, TDB কলেজে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি টোটাল 49 মতন সিট পাচ্ছেন। অ্যাপ্লাইড জিওলজি, এই ক্ষেত্রে আপনি টোটাল সিট পাচ্ছেন দুর্গাপুর গভর্নমেন্ট কলেজে পেয়ে যাচ্ছেন 28টা মতন, অন্যদিকে আপনি জিও ইনফরমেটিক্স KNU মেন ক্যাম্পাসে হচ্ছে 37টা মতন সিট রয়েছে, এবং তার পরবর্তী রয়েছে হিন্দি, KNU-তে পেয়ে যাচ্ছেন আপনি টোটাল 89 মতন সিট রয়েছে, BB কলেজে আপনি পেয়ে যাচ্ছেন টোটাল এখানে সিট পেয়ে যাচ্ছেন 28টা মতন, TDB কলেজে সিট পেয়ে যাচ্ছেন আপনি 28টা মতন পেয়ে যাচ্ছেন হিন্দিতে। হিস্ট্রি, KNU ক্যাম্পাসে হচ্ছে 87 মতন সিট রয়েছে। LLM ক্রিমিনাল ল এবং ক্রিমিনোলজিতে পেয়ে যাচ্ছেন টোটাল সিট সংখ্যা রয়েছে আপনার 49, অন্যদিকে আজকে LLM কনস্টিটিউশন ল এবং লিগাল অর্ডারে পেয়ে যাচ্ছেন 18টা মতন সিট রয়েছে। LLM কোন হয়ে থাকে এনভায়রনমেন্টাল অ্যান্ড লিগাল অর্ডারে, এবং এই ক্ষেত্রে আপনার 18টা মতন সিট রয়েছে। MBA এর ক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন এখানে টোটাল সিট রয়েছে 60 মতন রয়েছে, এবং তারপরে চলে এসছে ম্যাথামেটিক্স, 60 মতন আপনি ক্যাম্পাসে পেয়ে যাচ্ছেন সিট। ফিলোসফিতে আপনি KNU ক্যাম্পাসে পাচ্ছেন 72 মতন সিট, ফিজিক্সে পেয়ে যাচ্ছেন আপনি টোটাল KNU ক্যাম্পাসে 60, BB কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 28 মতন সিট, পলিটিক্যাল সায়েন্স KNU ক্যাম্পাসে পাচ্ছেন 97 মতন সিট, এবং আসানসোল গার্লস কলেজে রয়েছে 28টা মতন সিট, অন্যদিকে উর্দু KNU ক্যাম্পাসে পাচ্ছেন 60 মতন সিট, TDB কলেজে পাচ্ছেন 60 মতন সিট, রায়গঞ্জ গার্লস কলেজে পেয়ে যাচ্ছেন আপনি 49 মতন সিট রয়েছে, অন্যদিকে জুওলজি এই ক্ষেত্রে BB কলেজে আপনি পেয়ে যাচ্ছেন 49টা সিট, অন্যদিকে TDB কলেজে পেয়ে যাচ্ছেন 49 সিট। MCA এর ক্ষেত্রে KNU মেন ক্যাম্পাসে 37 মতন সিট ক্যাপাসিটি রয়েছে। MSW যেটা ল কলেজ অফ দুর্গাপুরে হয়ে থাকে, 35 মতন আপনার কিন্তু সিট রয়েছে। সংস্কৃত, এই ক্ষেত্রে আপনার টোটাল 60টা মতন সিট রয়েছে, যেটা 2023 সালে নতুন ইন্ট্রোডিউস করা হয়েছে। টোটাল সিট সংখ্যা রয়েছে 2066 মতন, এবং ইন্টারনাল তার মধ্যে অ্যাডমিশন হচ্ছে আপনার 1650, এবং তার মধ্যে 416 মতন সিট রয়েছে কিন্তু আজকে 20% আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য। এক তারিখে ফর্ম ফিল আপ হবে, স্টেপ বাই স্টেপ ফর্ম জানার জন্য কমেন্ট সেকশনে ভালো কমেন্ট চাই, আর নতুন একটা আপডেট নিয়ে চলে আসি তার জন্য সঙ্গে থাকুন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।